কিনে জানা আলো জানাতনি কেন? আমাদের ফিউচার অন্ধকার বলে সাহালা বলে কিনা আমি ইয়েতি স্যান্ডো গেঞ্জিটা নাকি আমার গায়ে ব্রায়ের মতো লাগছিল। দাঁত কেলিও না, হ্যাঁ বুঝলে, এই জন্য সালা রোজ লিজার কাছে মার খেয়ে আসিস। এবার না চিমনি বেচার চাকরিটাও যাবে। হ্যাঁ বম্বলদা পয়সা চাইছিল। এই বম্বলদা পয়সা চাইছিল কেন? ভুল হয়ে গেছে স্যার। বম্বলদা স্যার আপনাদের যতদিন খুশি এখানে থাকবেন খাবেন, আমার বাপের তেল কল আছে আমিও খাইয়ে যাবো। না মানে বম্বলদা আমি এভাবে বলিনি বাবা। না কাল কত তারিখ? 25। কাল সকালের মধ্যে যদি মেসের ভাড়া না পাই তাহলে কি হবে জানিস? কি হবে? পল্টা বাবু দেখিয়ে দে। ২০১৩ সালে তিন অসীম প্রতিভাধর যুবক এই মেসে থাকতেন, তাদের আত্মার শান্তি কামনা। তুমি তোর খনার বচনটা থামাবি? কাল সকাল মানে কাল সকাল। পল্টা মোমলদা দেখো আমরা একদিন কিন্তু বিখ্যাত হবই। হ্যাঁ আর সেদিনটা, সেদিনটা দেখার জন্য আমি আর বেঁচে থাকবো না বাপ। মনে থাকে যেন কাল সকাল। পল্টা বাবু কালকে কথা কালকে ভাবা যাবে। মুনি মার্কন, মুনি মার্কন, মুনি কৌত মার্কন, আজকের জীবনটা তো রাজার মতো বাঁচি। কে ডাকে আমায়, কে ডাকে আমায়। এ অনি এই গানটা তো আমার। হ্যাঁ রে তুই কম্পোজ করছিলি, আমার মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে। কে ডাকে আমায়, কে ডাকে আমায়। পল্টা বাবু হাসছে। তাই তো শুনছি। এ তো নরক গুলজার ভম্বল বাবু, এটা কি হচ্ছে? করুক, করবে কদিনই বা করবে, কালকেই তো মরবে।